بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. السلام عليكم ورحمة الله وبركاته. شما تشهدين مني السلام عليكم أجمعين. আজকে আমি দুটি অত্যন্ত জরুরি বিষয় আপনার সাথে আলাপ করব। প্রথমটি হলো লাইলাতুল কদর বা শবে কদর রাত কবে হবে এবং ঈদ উল ফিতর সঠিক তারিখ কবে এবং কেন। এই দুটি ইম্পর্টেন্ট জিনিস, এই জন্য আমরা যদি লাইলাতুল কদর জানি শেষ দশ রোজা, তারপর জানি বেজুর রাত্রি, তারপর জানি সতেরো সাতাশে রাত্রি, কাজে যদি আমরা শেষ পর্যন্ত সাতাশে রাত্রিতে আসি তাও সেটা কবে সে জানা উচিত বলে আমি মনে করি। একই দিনে ঈদ নিয়ে বাংলাদেশের প্রখ্যাত আলেম মনীষী কি বলেন এই ব্যাপারে আমরা একটা সেমিনার আয়োজন করেছি, যেটা কালকে হবে, সেটা পরবর্তীতে আপনার ফেসবুক এবং ইউটিউবে দেখতে পাবেন। আজকে যে সেমিনার কথা বলছি সেই সেমিনারে যারা অংশগ্রহণ করবেন প্রখ্যাত আলেম ও মনীষীরা, তারা হলেন প্রফেসর ডক্টর এম শমশের আলী, প্রখ্যাত পরমাণু বিজ্ঞানী, সাবেক বিসি সাউথ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, এবং বর্তমানে উনি বিজ্ঞান ও কোরআনের একজন বিরাট স্কলার। তারপরে অংশগ্রহণ করবেন আমি এয়ার কমান্ডার ডক্টর সৈয়দ জিলানী মাহবুব রহমান, পিএনপিএসসি, সাবেক সহ প্রধান বাংলাদেশ বিমান বাহিনী এবং প্রফেসর ইবাইস ইউনিভার্সিটি, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ কোরআন শিক্ষা সোসাইটি। এরপরে আরো আছেন প্রফেসর আনম্বর রশিদ আহমদ মাদানী, প্রখ্যাত আলেম দ্বীন, টিভি ব্যক্তিত্ব, অধ্যাপক বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ার কাজী রেজাউর রহমান, সাবেক মেম্বার বাংলাদেশ টিএনটি বোর্ড এবং ৩৩ বছরের বেশি সময় ধরে কোরআন ক্লাস পরিচালনাকারী। আরো আছেন মুফতি সৈয়দ আব্দুস সালাম, পেশ ইমাম বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং প্রেসিডেন্ট বাংলাদেশ মুসলিম উম্মাহ, এবং সর্বশেষ আছেন প্রফেসর ডক্টর আবদুল্লাহ আল মারুফ আল মাদানী আল আজহারি, সাবেক ডিরেক্টর ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, বর্তমানে ওয়াইসি স্থায়ী প্রতিনিধি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। প্রথমে আমার প্রেজেন্টেশনের শুরুতে মহাকাশ ও মহাগ্রন্থ আল কোরআন আমাদেরকে যে নির্দেশনা দিয়েছেন পবিত্র কোরআনে আয়াতের মাধ্যমে, সেগুলি নিয়ে আমরা যা জানি বৈজ্ঞানিক গবেষণার পরিপ্রেক্ষিতে আমরা দেখি আল্লাহর সৃষ্টি কত বড়, আল্লাহর সৃষ্টি কত মহান, সেটা সম্বন্ধে আমরা যেটা জানি পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্ব, আমরা যেটা জানি সেটা হলো অবজারভেবল ইউনিভার্স। এটাতে আমরা যেটা দেখি আল্লাহ দেওয়া প্রদত্ত জ্ঞান দ্বারা, তাতে বোঝা যায় এই আকাশে আছে ১৭ হাজার কোটি গ্যালাক্সি। গ্যালাক্সি মানে আপনারা জানেন বুরুজ বা ছায়াপথ, ইংরেজিতে গ্যালাক্সি বলা হয়। এই গ্যালাক্সির সংখ্যা ১৭ হাজার কোটি এবং প্রত্যেকটা গ্যালাক্সিতে আছে ১০০ লক্ষ কোটি তারা। তাহলে টোটাল তারার সংখ্যা আকাশে কত, এটা মানুষের কল্পনাতীত। সেই জন্য বৈজ্ঞানিকরা বলছেন ধারণা করা যায় সারা পৃথিবীতে যত সংখ্যক বালুকণা আছে তার চেয়ে বেশি সংখ্যক তারা চাই। তো এত বড় আকাশে আমাদের দেখা সাক্ষাৎ, যেটা আমরা দেখি, যেটা নিয়ে আমরা জড়িত, আমাদের ইবাদত জড়িত, আমাদের দিন রাত্রি জড়িত, আমাদের বছর জড়িত, সেটা হলো সূর্য, চাঁদ এবং পৃথিবী। এই তিনটা নিয়ে আমাদের আলোচনা। আল্লাহপাক পবিত্র কোরআনে বলছেন হুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহারা ওয়াস শামসা ওয়াল কামারা কুল্লুন ফী ফালাকিন ইয়াসবাহুন, সবাই নিজ নিজ কক্ষপথে বিচরণ করে। এখানে যদি আমরা দেখছি সূর্য মধ্যখানে, সূর্য চারিপাশে ৮টা গ্রহ ঘুরছে, তাহলে সূর্য কি ঘুরছে? অনেক আলেমরা জানেন না, না জেনে বলেন যে সূর্য তো স্থির, কিন্তু আল্লাহ পাক কোরআন বলছেন সবাই চলে, তাহলে বিজ্ঞান ঠিক করলো না, ঠিক আবিষ্কার করলো না, আসলে সূর্য চলে। সূর্য কোথায় চলে? এই সৌরজগৎ, সৌরজগৎকে নিয়ে, আমাদেরকে নিয়ে, এই যে কক্ষপথ দেখছেন গ্যালাক্সি মিল্কিওয়ে, আমাদের গ্যালাক্সি মিল্কিওয়ে, এই মিল্কিওয়ে কেন্দ্রের চারিপাশে একটা নির্দিষ্ট কক্ষপথে ঘুরছে এবং ঘুরছে কত বেগে। আমরা এখানে আছি, দেখাচ্ছি সৌরজগৎটা এখানে অবস্থিত, এখান থেকে এই কক্ষপথে ঘুরছে এবং ঘুরার বেগ হলো ৪৮৫১২৩ মাইল, এবং একবার ঘুরে আসতে সময় লাগবে ২২ কোটি ৬০ লক্ষ বছর। তাহলে বুঝতে পারছেন আল্লাহ সৃষ্টি কত বড়, এত বিরাট সৃষ্টি মধ্যে একটা কসমিক ওয়েব আকাশে একটা অংশ। সেই সম্বন্ধে আল্লাহ পাক কয়টুকু করে একটা আয়াত উল্লেখ করতে যাচ্ছে, নবমণ্ডল ভূমণ্ডল সৃষ্টিবিদ যারা চিন্তা করে তারা বলে রব্বানা মা খালাক তাহাজা বাতিল সুবহানাকা ফাকিনা আযাবান নার, হে আমাদের প্রতিপালক আপনি এটা বৃথা সৃষ্টি করেননি, আপনি পবিত্রতম, এবং বৃথা সৃষ্টি করেননি, সৃষ্টির উদ্দেশ্য আল্লাহ পাক কবিত কোরআনে বলছে আমা খালাক তো জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন ও মানুষকে এই জন্যই সৃষ্টি করি তারা যেন আমারই ইবাদত করে। তাহলে আল্লাহ তাআলার এই মহাকাশ সৃষ্টির সাথে আমাদের ইবাদতের সম্পর্ক রয়ে গেছে, সেই সম্পর্ক আমরা এখন জানবো। সম্পর্ক হলো
পৃথিবী, সূর্য ও চাঁদ, এই তিনটে নিয়ে এবাদতের সম্পর্ক। অর্থাৎ আমাদের পৃথিবী যে হচ্ছে আমাদের চাঁদকে নিয়ে, সূর্যের চারিদিকে, এর সাথে আমার দিন রাত্রি বদল হয়, চন্দ্রমাস বদল হয়, বছর বদল হয়, সেই হিসাবে আমাদের এই তিনটের সাথে জড়িত। তা আমরা জানি সূর্য যদি বাদিক হয় সূর্যের সাথে কি কি আবাদত করতে হবে, পবিত্র কোরআন থেকে আমরা জানি সালাদ, সেহরি, ইফতার। অর্থাৎ আমরা সালাদ কখন আদায় করবো, সেহরি কখন শেষ করবো, ইফতার কখন শুরু করবো, পবিত্র কোরআনে আল্লাহ পাক এই আয়াতের মাধ্যমে দিয়েছেন। বনী ইসরায়েলের 78 নম্বর আয়াত, সূরা বাকারা 187 নম্বর আয়াত, ঠিক তদ্রূপ সূর্যের মতো চাঁদের সাথে কি কি আবাদত করবো আল্লাহ পাক আমাকে বলে দিয়েছেন, রোজা, ঈদ এবং হজ। এবং আয়াতগুলি হলো 10 নম্বর সূরা 5:9-36, 2:185 এবং 189। এই আয়াতগুলি পড়লে বুঝতে পারো আল্লাহ পাক স্পষ্টভাবে বলে দিয়েছেন সূর্যের সময়ের সাথে কি কি আবাদত করব, চাঁদের সাথে, চন্দ্র মাসের সাথে কি কি আবাদত করব। আল্লাহ পবিত্র কোরআনে বলেন আশামসু আল কামরু বিল হুসমান, সূর্য চন্দ্র নির্ধারিত হিসাবের অধীন, এই হিসাবের অধীন করেছেন আল্লাহ পাক নিজে। এবং আল্লাহ পাক কোরআনে বলছেন অসাক্ষর আল্লাহ কুমুর শামসু আল কামার, এবং আমি ওগুলিকে নিয়ন্ত্রণ করি তোমাদের জন্য। কি জন্য নিয়ন্ত্রণ করেন? যেহেতু আমাদের এবাদতের সম্পর্ক আল্লাহ পাক নিয়ন্ত্রণ করেন বলেই আমরা সূর্য কখন উদয় হবে, কখন অস্ত হবে আমরা জানি আগে থেকে, সেই অনুযায়ী আমাদের ক্যালেন্ডার তৈরি হয়েছে, চিরস্থায়ী ক্যালেন্ডার। আল্লাহ বলছেন সূর্য এবং চন্দ্র দুইটাই, তো আমরা সূর্যের সাথে ক্যালেন্ডার করলাম এবং সেই হিসাবে আমরা এবাদত করি। কালকে সকালে সূর্য কখন উঠবে আমরা ওয়েট করতে হবে না, আমরা ওই চিরস্থায়ী ক্যালেন্ডার দেখে জানি কালকে সূর্যোদয় এতটা সময়, কাজে আমার সেহরির শেষ সময় এতটা, এটার জন্য আর চিন্তাই করি না, আমরা দেখিও না, পূর্ব দিকেই তাকায় না সূর্য উঠবে কি উঠবে না। কিন্তু চাঁদের বেলায় একই কথা আল্লাহ বলছেন, দুইটাই নিয়ম মতো চলে চাঁদের বেলায়। আমি বিশেষ করে তিনটি দেশের লোক আমরা এই আয়াতগুলি মানি না এবং সারা বিশ্বের সাথে দ্বিমত পোষণ করি, দুঃখজনক। অথবা আল্লাহ বলছেন আশামসু ওয়াল কামারু বিল হুসবান, আমি সূর্যটা চিরস্থায়ী ক্যালেন্ডার করে ফলো করছি, চাঁদের বেলা আমি করি না, নিজের চোখে দেখবো, অন্ধ হলেও দেখবো, অন্ধ না হলেও দেখবো, এই ধরনের একটা ধারণা। আল্লাহ পবিত্র কোরআন বলছেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল্লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুমহু, এই মাসে যেই সাক্ষ্য পাবে সেই জন্য তাতে রোজা রাখে। অর্থাৎ চন্দ্র মাসের সাক্ষ্য যে কোনো জাতিকে আপনি যদি পান, আগে ওজন ছেলে পেতাম না, এখন ওজন নাই পাই, কাজে চন্দ্র মাসের সাক্ষ্য পাওয়ার সাথে সাথে আপনাদেরকে রোজা শুরু করতে হবে এবং সেই রোজা শুরু করবেন নির্দিষ্ট তারিখে। সেই জন্য সিদ্ধান্ত আমরা পেয়েছি শুদ্ধ দলিল দ্বারা, দলিলের মাধ্যমে, এবং মুসলিম বিশ্বের সকল মনীষীদের বস্তুনিষ্ঠ মত অনুযায়ী বিশ্বের কোনো এক জায়গায় চাঁদ দেখা গেলেই হবে, স্থানীয়ভাবে চাঁদ দেখার কোনো দরকার নেই। তাহলে কিভাবে সিদ্ধান্ত আসলো আমরা সেটা এখন দেখছি। পবিত্র কোরআনের আলোকে সহি মারফু হাদিস অনুসারে চার ইমামের মতে, চার মাঝহাবের মতৈক্যে দেওবন্দ এবং বিশ্বের সকল বিখ্যাত ফতোয়া দিয়ে, দেশের বিশ্ব উচ্চশিক্ষিত মুক্তিগণের ফতোয়া দিয়ে, বিশ্বের সকল ক্যালেন্ডার দিয়ে, হিজরি ক্যালেন্ডার দিয়ে, ওয়াইসি ফিকা সিদ্ধান্ত দিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আমরা উপনীত হয়েছে, বিশ্বের যে কোনো স্থানে চাঁদ দেখার খবর দিয়ে চন্দ্রমাস শুরু হয়। তবুও আমাদের আলেমরা এর থেকে ওনারা বেশি জানেন, কিভাবে জানেন আল্লাহ পাক, কিভাবে তারা বলে আল্লাহ পাক, আমরা দেখি দলিল গুলি কি কি দলিল আছে আমাদের। বুখারি 5, 5ম খণ্ড, বুখারি 5ম খণ্ড 3476 পৃষ্ঠা, এখানে বলছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী নতুন চাঁদ দেখার ভিত্তিতে রোজা রাখবে, নতুন চাঁদ দেখার ভিত্তিতে রোজা সমাপ্ত করবে, নতুন চাঁদ দেখে না। এইটা ভুল বলেন আমাদের আলেমরা, যারা ভুল জানেন ভুল তথ্য তারা বাংলা অনুবাদ করতে গিয়ে বরবাদ করে দিয়েছে, বলেন চাঁদ দেখে রোজা, চাঁদ দেখার কথা বলেন, চাঁদ দেখার ভিত্তিতে রোজা, এই চাঁদ দেখার ভিত্তি আরবি গ্রামার যিনি জানেন উনি ভালো করেই বুঝেন, চাঁদ দেখার ভিত্তিতে, চাঁদ দেখে না। এবং সেই মত আমার না, বা আরবি গ্রামার যারা তারাও না, বড় বড় আলেমদের মত, আব্দুল রবিন বাজের মত, আব্দুল রবিন বাজ বা তার থেকে বড় বড় ফিকাবিদদের মত। তারপরে আসেন চার, বিলাল জনগণের উদ্দেশ্যে ঘোষণা দিয়ে দেবো, সহি হাদিস আবু দাউদ যে সাক্ষীর ভিত্তিতে ঘোষণা দিয়ে দেবো। এরপরে মুসলিম শরীফে একই কথা আছে, এবং রাসূল ইসলাম রোজা ভেঙেছেন, আবু দাউদ নাসাই মিশকাত শরীফে এসে সাক্ষ্য পেয়ে বিকালবেলা রোজা ভেঙে দিয়েছেন, পরের দিন ঈদ করেছেন, যেহেতু সকালে ঈদের নামাজ পড়তে হয়। হানাফি মাজাবে একই মত, আমাদের চার মাজাবের সম্বন্ধে ফিকা গ্রন্থ আল ফিক আল মাজাহিবিল আরবা একই মত, এবং দারুল উলুম দেওবন্দের ফতোয়া রয়ে গেছে একই বিষয়ে ফতোয়া আলমগীর। আমাদের আলমরা এর থেকে বেশি জানেন আল্লাহ পাক, বিশ্ববিখ্যাত ফিকা গ্রন্থ মুগ্নি সিদ্ধান্ত একই। আমাদের ফতোয়া ইবনে তাইমিয়া, ইবনে তাইমিয়ার মতো ফিকা গ্রন্থ রচনাকারী, তার থেকে বেশি আমাদের আলমরা জানেন, জানি না কি করে ওনারা জানেন। সৌদি গ্র্যান্ড মুফতি আব্দুল আজিজ বিন আবদুল্লাহ বিন বাস একই কথা বলছেন, তারা মাওলানা আশরাফ আলী থানভী আমাদের পাক ভারত উপমহাদেশ কত বড় আলেম, তার থেকে বেশি আমাদের বর্তমান আলেমরা জানেন, কেন কেমন কিভাবে কথা বলে আমরা জানি না,
ইসলামিক ফাউন্ডের নিজস্ব ফতোয়া আছে, সে ফতোয়া দেখো, তার না দেখে ইচ্ছা মতো একটা ঘোষণা দিয়ে দেন। পৃথিবীর হিস্ট্রি ক্যালেন্ডার আমরা দেখি না, না দেখে আমরা আমাদের ইচ্ছা মতো আকাশে মেঘ আছে চাঁদ আছে একদম চাঁদ দেখি না, কাজে হবে না, এটা হতেই পারে। ওয়ার্ল্ড হিস্ট্রি ক্যালেন্ডার আছে, ক্যালেন্ডার আল্লাহবাদ করেছেন। আর শামসুয়াল কামারও বেরসবার আমি ঠিক মতো চালাই, তোমরা দেখো না, তোমাদের ব্যাপার, তোমাদের তোমাদের সীমাবদ্ধতা, তোমাদের চোখ নেই, আমার আল্লাহ পাকের তো কোনো হিসাবের গণ্ডগোল নেই। অর্গানাইজেশন ইসলামিক কোঅপারেশন বর্তমান যুগে একমাত্র ফিকা সেন্টার সারা পৃথিবীর 57টা মুসলিম দেশের, মুসলিম প্রধান দেশের একমাত্র সেন্টার হলো ইসলামিক ফিকা একাডেমি অফ ওআইসি, এবং তাদের একই মত, পৃথিবীর যে কোনো জায়গায় চান দেখার সংবাদ পেলে সব দেশের জন্য মানা, সব মুসলমানের জন্য মানা, এটা অবশ্যই অবশ্যই। তারপরে আমরা কিছুই না, তবুও আমাদের আলমরা মানুষদেরকে গাফিলতির মধ্যে ফেলেছে, মানুষকে পথভ্রষ্ট করে যাচ্ছেন। আল্লাহ বিচার করুন, আল্লাহ আমাদেরকে হেদায়ত করুন। আমরা দেখি, আমরা এপ্রিলের 23 তারিখে এই চাঁদের চার্ট বলেছিলাম যে আমাদের চাঁদ উঠবে এবং চাঁদ দেখা যাবে কোথায় সেটা বলেছিলাম। তার মধ্যে বলেছিলাম উত্তর আমেরিকা পশ্চিম প্রান্তে দেখা যাবে এবং দক্ষিণ আমেরিকা পশ্চিম প্রান্তে দেখা যাবে। তাতে আমরা দেখবো, আমরা যে রেখেছিলাম এই রোজাটা 23 তারিখে চাঁদ দেখার ভিত্তিকে 24 তারিখে রোজা রেখেছিলাম, তাহলে কি আমরা ঠিক করেছি না ভুল করেছি, ডিড মেক মিস্টেক অর ইট ওয়াজ কারেক্ট, এটা দেখবো দলিলের মাধ্যমে। আসুন কোথায় কোথায় চাঁদ দেখা যায় 23 তারিখে এটা দেখি, আমাদের ফোরকাস্ট অনুযায়ী সত্য কিনা, বিজ্ঞান সত্য কিনা। আল্লাহ দেওয়া জ্ঞান দেওয়া বিজ্ঞান তৈরি, কাজে বিজ্ঞান সত্য হতেই হবে, কারণ আল্লাহ ওই জ্ঞান দিয়েছে। কাজে কোন কোন দেশে চাঁদ দেখা যাবে বলেছিলাম, ইউএসএ দেখেন, ইউএসএ দেখা গেছে, ইউএসএ 12টা জায়গার মধ্যে আপনার 4টা জায়গা দেখা গেছে, এবং অনেক মুসলমান সে চাঁদ দেখে প্রত্যক্ষদর্শী, তারা সাক্ষী দিয়েছে। সাক্ষীর ভিত্তিতে রোজা রাখতে হবে। এখানে দেখেন প্রথম আসলো এখানে গুডিয়ার অ্যারিজোনা, সান ডিয়েগো, ক্যালিফোর্নিয়া, দুই জায়গা থেকে আসলো, তারপরে ক্যালিফোর্নিয়া, তারপরে ক্যালিফোর্নিয়া, তারপরে আপনার লুইজিয়ানা। তো কাজেই এত জায়গাতে চাঁদ দেখার খবর এসছে, মানে প্র্যাকটিক্যালি তারা চাঁদ দেখে সারা পৃথিবীকে জানিয়ে দিয়েছে। কাজে আমাদের রোজা রাখা 24 তারিখে অবশ্যই কারেক্ট ছিল, বিকজ পৃথিবীতে চাঁদ দেখা গেছে। কাজেই রমাদান, এটা ভিত্তি করে কারা রমাদান শুরু করেছে 24 তারিখে, আমাদের মতো আমরা যারা করেছি বা আমাদের আমার কথা শুনে আমাদের কথা শুনে যারা করেছেন তাদের সাথে আর কি কে শুরু করছে, প্রথমে আসে আমেরিকা শুরু করেছে। কোথায়? ফিকা কাউন্সিল অফ আমেরিকা, ইসলামিক সোসাইটি নর্থ আমেরিকা। তারপরে শুরু করেছে টার্কি, টার্কি মুঘল অটোমান এম্পায়ার, তাদের এখন অনেক দেশ তাদের ফলো করে। তারা অত্যন্ত সঠিকভাবে বলেছে এলোগনেশন অফ দ্য মুন ফ্রম দ্য সেন্ট্রাল লাইন কনকারেন্স লাইন, যদি 8 ডিগ্রি বেশি হয় অথবা এবং অল্টিচিউড 5 ডিগ্রি বেশি হয় তাহলে চাঁদ দেখা যাবেই যাবে, বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, তাদের ওটার ভিত্তিতে তারা ঘোষণা করে দিয়েছে এবং সেটাই সত্য হয়েছে। আমেরিকা চাঁদ দেখেছে, ওখানে 8 ডিগ্রি বেশি ছিল, 5 ডিগ্রি উপরে ছিল। ঠিক তদ্রূপ ইউকে ইউনাইটেড কিংডম, ব্রিটিশ সাম্রাজ্য, তারাও ঘোষণা করেছে যে 24 তারিখে হবে রমাদান শুরু, এবং তাদের ঘোষণা সারা পৃথিবীকে তারা জানিয়ে দিয়েছে যে কনগ্রেচুলেট দ্য হোল মুসলিম ওয়ার্ল্ড, যে 24 তারিখে রমজান শুরু হয়েছে, সবাইকে তার কনগ্রেচুলেশন জানিয়ে দিয়েছে। ইন্ডিয়াতে আমাদের নিকটবর্তী দেশ, তারাও শুরু করেছে 24 তারিখে, একটা অংশ কেরালা শুরু করেছে, তারা দাবি করে তারা চাঁদ দেখেছে। ইন্দোনেশিয়া, তারা চাঁদ দেখে নেই, 5 তারিখে 23 তারিখে চাঁদ দেখে নেই, কিন্তু তারা কি করেছে, চাঁদ দেখার ভিত্তিতে রোজা শুরু করতে হবে, রসুল হাদিস, তো সেই হাদিস অনুযায়ী তারা ঘোষণা করে দিয়েছে যে কাউন্সিল অফ মিনিস্টার অফ রিলিজিয়াস অ্যাফেয়ার্স, যে চাঁদ মাস শুরু হয়ে গেছে ফ্রাইডে 24 এপ্রিল, দ্য ফার্স্ট ডে অফ রমাদান। তারপরে দেখুন আমরা আরো দেখি সৌদি আরবিয়ার কথা শুনি, সৌদি আরবকে চাঁদ দেখেছে, কিন্তু তারা তো 24 তারিখে রোজা শুরু করেছে। দেখেন প্রমাণ, প্রমাণ হলো সৌদি আরব আবুল কাদির মুল্লা ফ্রম জেদ্দা রিপোর্টেড April 23 কেউই দেখে নেই সৌদি আরবে, কোথাও চাঁদ দেখা যায়নি, কিন্তু রোজা শুরু করেছে কে, তারাই শুরু করেছে 24 এপ্রিল, চাঁদ দেখতে হবে, এটা ইম্পর্টেন্ট না, চাঁদ দেখার ভিত্তিতে পৃথিবীর যে কোনো চাঁদ দেখার ভিত্তিতে রোজা শুরু করছে, সৌদি আরব সেটা ফলো করছে। আমাদের দেশের আলমরা তাদের থেকে বড় হয়ে গেছে, আল্লাহ মাফ করুন। আসেন অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট, স্পেন চাঁদ দেখেই না, চাঁদ দেখার প্রশ্ন ওঠা, তারাও ঘোষণা করে দিচ্ছে 24 তারিখে। ঠিক তদ্রূপ যতগুলি দেখেন প্যালেস্টাইন, পেরু, ফিলিপাইন, পোল্যান্ড, কাতার, সবাই 24 তারিখ করেছে। কাজে আমরা যারা শুরু করেছি 24 তারিখে আমরা সঠিক কাজ করেছি, সো নো মিস্টেক, আমরা কোনো মিস্টেক করি নাই, দ্যাট ওয়াজ কারেক্ট অ্যান্ড দ্যাট ইজ অ্যাবসলিটলি কারেক্ট, এটা কোনো সন্দেহ নেই। আমরা 23 তারিখে চাঁদ দেখেছি, 24 তারিখে চাঁদ দেখার ভিত্তিতে, চাঁদ দেখার ভিত্তিতে প্রমাণিক বৈজ্ঞানিক প্রমাণের মাধ্যমে আমরা শুরু করেছি, সো উই ডিড নট মেক এ মিস্টেক। কাজেই রমাদান 2020 শুরু হয়েছে 24 এপ্রিল, এবং টুডে ইজ 18th মে, 25শে রমাদান, আজকে 25শে রমাদান গেল, সে অনুযায়ী 20 এবং 22 তারিখ হয়ে 27শে রমজান এবং 29শে রমজান। যদি 27শে রমজান পালন করতে চান তাহলে ওয়েনেসডে 20 তারিখে হবে 27শে রমজান। কাজেই আমাদের সমাজে 27শে রমজানের রাত
অর্থাৎ তাইলে তো কাগজ যদি অনেকের কাছে গ্রহণযোগ্য যাদের কাছে, 19 মে অর্থাৎ আগামীকাল মঙ্গলবার, মঙ্গলবার 19 মে হলো লাইলাতুল কাদের বা 27 রমজানের রাত, আমরা ওই হিসাবে ইবাদত করতে পারি। আসুন এবার আমরা দেখি তাহলে ঈদটা কবে হবে। মে 23, আর 5 দিন পরে আকাশে বিরাট চাঁদ উঠবে, চাঁদটা এত বড় উঠবে যে সারা পৃথিবীর লোক দেখবে। সে সারা পৃথিবী কোথায়, সেই আমেরিকার পশ্চিম থেকে সব আইল্যান্ড থেকে শুরু করে জাপান পর্যন্ত সবাই চাঁদ দেখবে। এই চাঁদ দেখে আমাদের 23 তারিখে চাঁদের অবস্থা দেখে আমাদের ঈদ করতে হবে 24 তারিখ। বাংলাদেশের চাঁদ দেখবে কোন জায়গা থেকে, তার এরিয়া হলো লাল এবং অ্যাশের মধ্যখানে, এখানে বাংলাদেশের অবস্থান। চাঁদ দেখবে, চাঁদ মানে আকাশে থাকবে, দেখবে, দেখার মতো চোখ থাকতে হবে বা যন্ত্র থাকতে হবে, টেলিস্কোপ থাকতে হবে। একটা টেলিস্কোপ যদি থাকে আমরা চাঁদ দেখাতে পাবো, কারণ এটা সত্য, বৈজ্ঞানিকভাবে সত্য। নাসার ছবিতে আছে, ছবি দেওয়া আছে চাঁদ এখানে থাকবে। কাজে আমি যদি বলি আমার যন্ত্র নাই, আমি চাঁদ দেখি নাই, ঈদ করবো না, হবে না। আমি যদি আমার চোখ নাই, চোখ অন্ধ, চাঁদ দেখি নাই, ঈদ করবো না, হবে না। আমাদের আক্কেলকে প্রশ্ন করতো, আক্কেল কি সেটা বলে, এটা কি সত্য, এটা সঠিক, মোটো হতেই পারে না। আমি চশমা নাই এবং পড়তে পারি না বলে আমি পড়বো না, আমার চশমা নাই, আমি চাঁদ দেখতে পারি না আকাশে, চাঁদ উঠে নেই, এটা তো বোকার একটা স্বর্গ। আল্লাহ আমাদের মাফ করে, বোকামি থেকে আমাদের উদ্ধার করে, আমাদের হেদায়ত দান করে। ঈদ উল ফিতর হবে 24 মে, 23 তারিখে চাঁদ সারা পৃথিবী দেখে, 24 তারিখ অবশ্যই অবশ্যই ঈদ উল ফিতর তারিখ, এবং সবাই সারা পৃথিবী সবাই ঈদ উল ফিতর পালন করবে 24 মে। বাংলাদেশে যদি কেউ কেউ না করেন, কোনো আলেমের বিভ্রান্তিতে পড়ে, আল্লাহ ছেড়ে দেখবেন, আমাদের কিছু বলার নেই। কাজেই আমরা 24 তারিখে অবশ্যই অবশ্যই ঈদ পালন করব, ঈদ পালন করার মতো করবো, কিন্তু কেউই কিছুতেই ভুলক্রমে 24 তারিখে রোজা রাখবো না। কেননা 24 তারিখে ঈদের দিন, ঈদের দিন রোজা খারাপ। আপনি কষ্ট করে সারাদিন উপবাস রেখে ইবাদত করতে কষ্ট হয়, কিন্তু ঈদের দিন হারাম কাজ করার জন্য কেন কষ্ট করবেন? কেউই কষ্ট করবো না, কেউ রোজা রাখবে না 24 তারিখ। ঈদ হোক আর না, ঈদের দিন বাংলাদেশে ঈদ হোক আর না হোক, ঈদের দিন আপনি রোজা রাখবেন না, কাউকে রোজা রাখতে দেবেন না, কারণ একটা হারাম কাজ। যারা 24 তারিখে 24 এপ্রিল শুরু করেন না, আমরা একদিন পরে শুরু করছি, আমাদের 30 রোজা হলে এই 24 রাখতে হবে, দরকার নেই, আপনি 24 রাখতে পারেন। ওই জন্য একটা কাজা রোজা পরে রাখবেন, 24 তারিখের পরে, ঈদের পরে যে কোনো একদিন রাখলেই হয়ে যাবে, ইনশাল্লাহ আল্লাহ কবুল করবেন। আলহামদুলিল্লাহ আপনারা সবাই ধৈর্য দিয়ে এতটুকু শুনছেন, আমি সবাইকে সালাম ও মোবারকবাদ জানাই, সবাইকে অ্যাডভান্স ঈদ মোবারক। আল্লাহ আমাদের যেন সঠিক পথে পরিচালিত করেন, আমরা সবাই বলি আমিন সুম্মা আমিন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। হে আল্লাহ, সমস্ত ভুল ত্রুটি ঊর্ধ্বে মহাপবিত্র তুমি, সমস্ত প্রশংসা তোমারই, তুমি ছাড়া কোনো রক্ষাকর্তা নেই, আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী এবং তোমারই দিকে প্রত্যাবর্তনকারী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু। আমরা এখানে সবার থেকে বিদায় নিচ্ছি এবং আমরা এখানে আমাদের বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।